বন্ধুরা, তোমরা আজকে এই ভিডিওতে ক্লিক করেছো তার মানে এটাই, তোমরা জীবনে এমন একটি সরকারি চাকরি চাইছো যেখানে তোমাদের পুরো লাইফ সেট হয়ে যাবে। দেখো, আজকে আমি তোমাদের জন্য সেই ধরনেরই একটি সরকারি চাকরির আপডেট নিয়ে আসছি যেখানে তুমি কেন তোমার পুরো পরিবারের লাইফ সেট হয়ে যাবে। কিন্তু এই ভ্যাকেন্সি সম্বন্ধে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানেই না। আর এই ভ্যাকেন্সির যে প্লাস পয়েন্ট, সেটা হলো এই ভ্যাকেন্সি প্রতি বছর তোমাদের রিক্রুটমেন্ট করায়, প্রতি বছরই এই ভ্যাকেন্সিটা জারি হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানে না। তার থেকেও যে বড় বিষয়, এইখানে যদি তোমরা সিলেকশনটা একবার পেয়ে যাও, তোমাদের যে বেতন, তোমাদের আমি যদি বলি তোমরা চমকে যাবে। তোমাদের এখানে বেতন প্রতি মাসে 1,25,000 টাকা করে থাকে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো, 1,25,000 টাকা পার মান্থ তোমরা এখানে কিন্তু বেতন পেয়ে যাবে। আর এই ভ্যাকেন্সিটা কোনো হাই লেভেলের নয়, কোনো সিভিল সার্ভিস, আইপিএস, আইএস লেভেলের কিন্তু ভ্যাকেন্সি নয়, এটা সেম কম্পিটিটিভ লেভেল এক্সাম। যেমন তোমরা এসএসসি সিজিএল বলো, সিএইচএসএল বলো, এসএসসি এমটিএস, এসএসসি জিডি বলো, সেম একই ধরনের এখানে ভ্যাকেন্সি, একই সিলেবাস থাকে, ঠিক আছে। কিন্তু এটা তোমাদের অনেক উঁচু লেভেলের পোস্ট, ঠিক আছে, কিন্তু লেভেলটা তোমাদের সেই একই রকম থাকে, কম্পিটিটিভ লেভেল এক্সাম। কিন্তু এখানে তোমরা ম্যাক্সিমাম ক্যান্ডিডেট তো জানতেই চাও না এর সিলেবাসটা কী। সিলেবাসটা একদমই সহজ থাকে, আমি তোমাদেরকে পুরো ডিটেলস বলে দেবো। তার আগে তোমরা দেখে নাও 2023 সালে প্রমাণ হিসেবে এই ভ্যাকেন্সিটা কবে জারি হয়েছিল। 2023 সালে জারি হয়েছিল 9/5/2023 থেকে তোমাদের ফর্ম অ্যাপ্লাই শুরু হয়েছিল। ফর্ম অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট ছিল 9/6/2023। এক্সামটা কন্ডাক্ট করিয়েছিল 9/7/2023 থেকে 30/7/2023। ফাইনালি সিলেকশন হয়ে গেছিল কিন্তু 13/12/2023-এর মধ্যে, মানে একদম শর্ট প্রসেস, মাত্র 6 মাসের মধ্যে তোমরা এখানে কিন্তু সিলেকশন পেয়ে যাবে। মানে টোটাল তোমাদের সিলেকশন প্রসেস কমপ্লিট হয়ে যাচ্ছে, কোনো লম্বা প্রসেস তোমাদের এখানে থাকবে না। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এই ভ্যাকেন্সির পুরো অল ডিটেলস আলোচনা করব। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কী চাওয়া হয়েছে, বয়স সীমা কী রাখা রয়েছে, সিলেকশন কীভাবে করানো হবে, জয়নিং পেয়ে গেলে তোমাদের ইনহ্যান্ড স্যালারি কত থাকবে, ফাইনালি তোমাদের ফর্ম অ্যাপ্লাই কবে থেকে শুরু হচ্ছে, সেই ডিটেলসগুলো জানতে গেলে ভিডিওটা তোমাদেরকে কমপ্লিট দেখতে হবে। তোমরা যদি ভিডিওটা আজকে কমপ্লিট দেখো, শেষে তোমরা একটাই কথা বলবে, দাদা তুমি এই ভ্যাকেন্সিটা সম্বন্ধে আগে কেন আমাদেরকে বলনি, ঠিক আছে। তো যাই হোক, আর আমি টাইম নষ্ট না করে ভিডিওটা শুরু করছি, তোমরা একটু মন দিয়ে দেখো। এতক্ষণ আমি তোমাদেরকে যেই ধোঁয়াধার ভ্যাকেন্সির কথা বলছিলাম, সেই ভ্যাকেন্সিটার নাম হচ্ছে RBI গ্রেড বি অফিসার রিক্রুটমেন্ট। এটা তোমাদের RBI তরফ থেকে, মানে ইন্ডিয়ান রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে গ্রেড বি অফিসারে নিয়োগ করা হয়, যেটা প্রতি বছর হয়ে আসছে। গ্রুপ বিতে তোমরা বিভিন্ন প্রকারের পোস্ট পাবে, কিন্তু তোমাদের জন্য সবথেকে যে বেস্ট পোস্ট সেটা হচ্ছে জেনারেল ক্যাডার। এই জেনারেল ক্যাডারটা তোমাদের সবার জন্য একটা বেস্ট পোস্ট, আর এই পোস্টেই সবথেকে বেশি পরিমাণে ভ্যাকেন্সির সংখ্যা থাকে। এখানে যদি তোমরা অ্যাপ্লাই করতে চাও, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান মানে শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস। তোমরা যদি ব্যাচেলার ডিগ্রি তোমাদের কাছে থেকে থাকে, বা তোমরা যদি সিম্পল গ্র্যাজুয়েশন পাস থেকে থাকো, যে কোনো বোর্ড থেকে, যে কোনো শাখায়, যে কোনোভাবে তোমরা যদি গ্র্যাজুয়েশনটা পাস করে থাকো, তাহলেই তোমরা এখানে অ্যাপ্লাইয়ের জন্য উপযুক্ত। তোমাদের এখানে বয়সটা কী চাওয়া হয়েছে, বয়স এখানে 21 থেকে 30, এটা হচ্ছে জেনারেল এবং EWSদের জন্য। যারা OBC আছো তোমরা তো 3 বছরের ছাড়, যারা STSC আছো তোমরা তো 5 বছরের এখানে ছাড় পেয়ে যাবে। তোমরা যদি এই চাকরিতে একবার সিলেকশন পেয়ে যাও, যেমনটা আমি তোমাদেরকে বললাম, প্রতি মাসে 1,25,194 টাকা তোমাদের থাকে, ঠিক আছে, পার মান্থ বেতন। কিন্তু এইবার 2024-এ তোমরা জানো DA ভাড়াটা বাড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। সরকারি প্রতিটা চাকরিতে DA ভাড়াটা বাড়িয়ে কত করা হয়েছে, 46%। মানে এইবার তোমাদের যে স্যালারি সেটা তোমরা আরও একটু বেশি পাবে। আর এখানে তোমরা বিভিন্ন প্রকারের সুবিধা পাবে, যেমন তোমাদের হাউস রেন্ট বলো, বা কোনো কোনো সময় তো তোমাদেরকে একটা কোয়ার্টার দিয়ে দেওয়া হয় থাকার জন্য। এছাড়াও তোমাদের হচ্ছে ট্রাভেল অ্যালাউন্সেস, মেডিকেল ফ্যাসিলিটি, এরকম বিভিন্ন রকম অ্যালাউন্সেস দেওয়া হয়। মানে এখানে তোমরা যে 1,25,000 টাকা বেতন দেখছো না, এর থেকেও তোমরা এবার কিন্তু 2024 সালে যদি সিলেকশন পেয়ে যাও, তোমরা এর থেকেও বেশি বেতন পাবে। তারপর তোমাদের যে মেন ইম্পর্টেন্ট বিষয়, তোমাদের এখানে সিলেকশন প্রসেস, মানে সিলেকশনটা তোমাদের কটা স্টেজে হবে। সিলেকশনের জন্য তোমাদের টোটাল 3টা স্টেজ থাকছে। Stage 1-এ থাকবে তোমাদের একটা প্রিলিমিনারি এক্সাম, Stage 2-তে থাকবে তোমাদের হচ্ছে মেন্স এক্সাম, Stage 3-তে থাকছে তোমাদের ইন্টারভিউ। টোটাল হচ্ছে তোমাদের এই 3টা স্টেজে সিলেকশনটা হবে। দেখো, এখানে তোমাদের সিলেকশনে টোটাল 3টে প্রসেস থাকছে, 3টে ফেজে তোমাদের এখানে পুরো সিলেকশনটা কমপ্লিট করা হবে। তো সেই 3টা ফেজের ডিটেলস সিলেবাসটা তোমরা একবার দেখে নাও। ফার্স্ট ফেজে তোমাদের যে রিটার্ন এক্সামটা হবে, সেই রিটার্ন এক্সামটা সেম তোমরা যেমন SSC CGL, SSL, SSC MTS, SSC GD-র এক্সাম দিয়ে থাকো, সেম এক্সামের এখানে কিন্তু সিলেবাস থাকছে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 80টা কোশ্চেন থাকছে, 80 নম্বরের। ইংলিশ ল্যাঙ্গুয়েজ একদম বেসিক,
বেসিক ইংলিশ থেকে তোমাদের 30টা কোশ্চেন থাকবে 30 নম্বরের, কোয়ান্টিটিভ অ্যাপটিউড থেকে 30টা কোশ্চেন থাকছে 30 নম্বরের, রিজনিং থেকে 60টা কোশ্চেন থাকছে 60 নম্বরের। টোটাল এখানে তোমাদের কতগুলো কোশ্চেন হচ্ছে? 200টা কোশ্চেন তোমরা এখানে পেয়ে যাচ্ছ। কত নম্বর? 200 নম্বরের তোমাদের এক্সামটা হচ্ছে। এই এক্সামটার জন্য তোমাদের টাইম দেওয়া হচ্ছে 120 মিনিট। 120 মিনিটের মধ্যে তোমাদের এই এক্সামটা কমপ্লিট করতে হবে। আর এই এক্সামের উপর ভিত্তি করে তোমাদের একটি মেরিট লিস্ট তৈরি হবে, সেই মেরিট লিস্টের উপর তোমরা সেকেন্ড ফেজের জন্য সিলেকশনটা পাবে। দেখো এখানে তোমরা যে পারফরমেন্সটা করছো ফার্স্ট ফেজের এক্সামে, এই পারফরমেন্স বা এই রেজাল্ট তোমাদের ফাইনাল মেরিট লিস্টে কোনো রকম ধার্য করা হবে না। মানে ফাইনাল মেরিট লিস্টে এই এক্সামে তোমাদের রেজাল্ট কোনো ইফেক্ট ফেলবে না। এখানে তোমরা যদি ভালো রেজাল্ট আনতে পারো তাহলে তোমরা কেবলমাত্র দ্বিতীয় যে ফেজ সেটার জন্য তোমরা এখানে সিলেকশন পাবে। তো এখানে তোমাদের যে মেরিট লিস্টটা জারি হবে সেই মেরিট লিস্টে যদি তোমাদের নাম এসে যায় তাহলে তোমরা দ্বিতীয় ফেজের এক্সামের জন্য যাচ্ছ। এবার দ্বিতীয় যে ফেজের এক্সামটা সেটা তোমাদের টোটাল 3টে পেপার থাকবে। এই এক্সামটাও একদিনেই হবে কিন্তু 3টা পেপার আলাদা আলাদা থাকছে। প্রথম পেপারে থাকছে তোমাদের ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ইস্যুস। দেখো এটা কোনো হার্ড বিষয় নয়, এটা আমাদের ভারতবর্ষের ইতিহাসের অর্থনৈতিক অবস্থা এবং ভারতবর্ষের বর্তমানে অর্থনৈতিক অবস্থা এইসব নিয়ে একটা সোশ্যাল হচ্ছে, ঠিক আছে, ইকোনমিক্স। এই বিষয় থেকে টোটাল তোমাদের 100টা কোশ্চেন থাকবে, টাইম দেওয়া হবে 120 মিনিট। নেক্সট তোমাদের যে পেপার থাকছে সেটা ইংলিশ, এটা হচ্ছে তোমাদের ইংলিশের একদম বেসিক স্কিল, ঠিক আছে, যেমন রাইটিং হয়, লেটার হয়, এইসব থেকে তোমাদের একটা স্কিল সাবজেক্ট হিসেবে ইংলিশটা রাখা রয়েছে। এখানে ইংলিশ পেপারে তোমাদের টোটাল নাম্বার থাকছে 100 নম্বর এবং তোমাদেরকে টাইম দেওয়া হচ্ছে কিন্তু এখানে 90 মিনিট। এবং তোমাদের 3 নম্বর যে পেপার সেটা থাকছে ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট। দেখো তোমরা আরবিআই যাচ্ছ তো ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট এটা তো কম্পালসারি তোমাদের থাকবেই, আর এই বিষয়টা কোনো হার্ড বিষয় নয়, আর এটা হচ্ছে সবথেকে ভালো বিষয় তোমরা বলতে পারো, কারণ এখানে এই বিষয়ে তোমরা কোনোরকম বোরিং ফিল করবে না। এখানে তোমাদের সেই ধরনের কোশ্চেন থাকবে ফাইন্যান্সের ওপর, যেমন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ডের মধ্যে পার্থক্য, এছাড়াও আরও বিভিন্ন রকম। তোমরা কীভাবে এখানে প্রস্তুতি নেবে? তোমরা অ্যামাজন বলো, ফ্লিপকার্ট বলো, যে কোনো জায়গা থেকে অনলাইনে আরবিআই গ্রেড বি অফিসারে তোমরা একটা যে কোনো বই তোমরা পারচেস করে নাও বা ওখান থেকে তোমরা একটা অর্ডার করে দাও, সেই বই থেকে তোমরা সিম্পলভাবে প্রস্তুতি নাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো এই ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট থেকে তোমাদের 100টা কোশ্চেন থাকবে, টাইম দেওয়া হবে কত? 120 মিনিট। মানে টোটাল ফেজ টুতে তোমাদের 300 নম্বরে কোশ্চেন থাকছে, 300 নম্বরে কোশ্চেন থাকছে। তো এখানে ফেজ টুতে তোমরা যদি মেরিট লিস্টটা সিলেকশন পেয়ে যাও তাহলে হবে তোমাদের ফেজ থ্রিতে ইন্টারভিউ। আর এই ইন্টারভিউটা হবে মাত্র 75 নম্বর। আর এই ইন্টারভিউর যে ভালো দিক সেটা হলো এখানে তোমরা ইংলিশ এবং হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজ পেয়ে যাবে, দুটোর মধ্যে যে কোনো একটাতে তোমরা দিতে পারবে। অনেক ইন্টারভিউ থাকে না যেখানে হাই লেভেলের পোস্টের জন্য কেবলমাত্র ইংলিশে অপশন থাকে, এখানে তোমাদের সেটা নেই। এখানে তোমরা চাইলে হিন্দি ভাষাতেও তোমরা দিতে পারবে, সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে, ঠিক আছে। তো এখানে তোমাদের হয়ে যাচ্ছে কত? 75 নম্বর। আর এখানে হচ্ছে কত? 300 নম্বর। এই 300 আর এই 75 টোটাল হচ্ছে 375। এই টোটাল ফেজ টু এবং ফেজ থ্রিতে যে নাম্বারটা, এই নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা তৈরি করা হয়। এবার দেখে নাও এখানে তোমাদের ফাইনাল মেরিট লিস্টটা কীভাবে তৈরি করা হয়। ফাইনাল মেরিট লিস্টটা টোটাল 375 নম্বরের উপর ভিত্তি করে তৈরি করা হয়। কেন? কারণ তোমাদের ফেজ টু এর এক্সামটা হয় 300 নম্বরের এবং ইন্টারভিউটা হয় তোমাদের 75 নম্বরের। টোটাল 375, এই 375-এর উপর ভিত্তি করে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এখানে তৈরি করা হয়। ফাইনাল মেরিট লিস্টে তোমাদের যে কাট অফ সেটা কিন্তু অনেকটাই কম যায়। আমি আরবিআই গ্রেড বি ফাইনাল কাট অফ 2023টা আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো 2023 সালে কোন ক্যাটাগরিতে কত কাট অফ গিয়েছে তোমাদের একবার দেখে নাও। যারা জেনারেল ছিল তারা 229-এ ফাইনাল সিলেকশন পেয়ে গেছে, যারা ওবিসি ছিল তারা 221.75, মানে 221-এ তারা সিলেকশন পেয়ে গেছে, যারা এসসি ছিল তারা 213-তে, এসটি হচ্ছে 203-এ সিলেকশন পেয়েছে, যারা ইডাব্লিউএস ছিল তারা 195, পিডাব্লিউডি যারা ছিল তারা 202.75, মানে 202-এ তারা সিলেকশনটা পেয়ে গেছে। মানে এখানে তোমাদের কাট অফ অনেক কম যায়। কেন? কারণ এই ভ্যাকেন্সি সম্বন্ধে তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট জানেই না। আর এই ভ্যাকেন্সি প্রতি বছর জারি হয়, 2023 সালেও জারি হয়েছিল, 2023 সালে এই ভ্যাকেন্সিটা মে মাসে জারি হয়েছিল, এর আগে জারি হয়েছিল 2021, 2022, 2019, 2020 প্রতি বছরই জারি হয়েছে, এবং 2024 সালেও এই ভ্যাকেন্সিটা তোমাদের জারি হচ্ছে। আগামী মে মাস থেকে জুন মাসের মধ্যে তোমাদের এই ভ্যাকেন্সি জারি হবে। এটা তোমরা কোনো কনফার্ম ডেট এখনও যদিও বলা হয়নি কিন্তু এটা তোমাদের মে থেকে জুন মাসের মধ্যে জারি করা হবে। আর এই ভ্যাকেন্সির আপডেট তোমরা খুবই কম পাবে, তোমরা যদি ইউটিউবে সার্চ করো সেখানে তো তোমাদের বলবে রেলওয়ে, এএলপি, রেলওয়ে, রেলওয়ে এনটিপিসি, রেলওয়ে গ্রুপ ডি, এছাড়াও তোমাদের হচ্ছে এসএসসি, এমটিএস, এসএসসি, সিজিএল, সিএইচএসএল, এসএসসি জিডি, এইসব ভ্যাকেন্সির আপডেট পাবে। এই ভ্যাকেন্সির আপডেট তোমরা পাবে না,
আর এই ভ্যাকেন্সিটা এমন একটা ভ্যাকেন্সি যেটা তোমাদের পুরো লাইফ বদলে দিতে পারে, ঠিক আছে, পুরো তোমাদের জীবনটা চেঞ্জ করে দেবে যদি তুমি এখানে একবার সিলেকশন পেয়ে যাও। এই ভ্যাকেন্সির জন্য তোমরা প্রস্তুতি নাও, এই ভ্যাকেন্সি তোমাদের খুব শীঘ্রই আসবে 2024 সালে। একটু তোমরা অপেক্ষা করো, যখনই অফিসিয়ালি আপডেট আসবে আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমাদেরকে এখন আমি কেবল একটা কথা বলবো, তোমরা এর রিটার্ন এক্সামের উপর ভিত্তি করে আমি যে সিলেবাসটা বলে দিলাম সেটা এখন থেকে প্রস্তুতি নাও। তোমরা যদি এর নোটিফিকেশান আসা পর্যন্ত অপেক্ষা করো তাহলে তোমরা কিন্তু অনেক পিছিয়ে পড়বে, ঠিক আছে। এখন থেকে প্রস্তুতি নিয়ে রাখো এই ভ্যাকেন্সির, যে আমি তোমাদেরকে বলে দিলাম ম্যানেজমেন্ট, সোশ্যাল ম্যানেজমেন্ট, এছাড়াও ইকোনমিক্স যে বলে দিলাম তোমাদেরকে, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, এগুলো নিয়ে তোমরা একটু এখন থেকে হালকা হালকা করে প্রস্তুতি নাও। তাহলে দেখবে তোমাদের এক্সামের সময় তোমাদের বিষয়টা অতটা টাফ মনে হবে না। তো আশা করছি আমি তোমাদেরকে পুরো বিষয়টা বোঝাতে পারলাম। এই বিষয়ে যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে নিচে কমেন্ট বক্স খোলা রয়েছে, কমেন্টে কমেন্ট করে জানাবে, খুব শীঘ্রই আমি তোমাদেরকে রিপ্লাই করে দেবো। তো চলো বন্ধুরা, আজ ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।